আজকে আপনাদের অ্যাভোকাডো গাছের একটু পরিচর্যা সম্বন্ধে বলবো। তো দেখুন, এই গাছগুলোতে সাধারণত খুব একটা বেশি পোকামাকড়ের উপদ্রব হয় না। এটা আমাদের ইন্ডিয়ান যে ম্যাঙ্গো, যেটাকে আমরা আম বাংলায় বলে থাকি, তো পুরো আমের মতোই এর চরিত্র, এর প্রকৃতি এবং গাছের যে গ্রোথ টাইম বা ফল আসার টাইম, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে আম যে টাইমে হয় ঠিক সেই টাইমেই কিন্তু অ্যাভোকাডোটা ব্রাজিল বা আরও যেসব হট ক্লাইমেট আছে সেই সময় কিন্তু এতে ফলনটা হয়। তো এই অ্যাভোকাডোর প্রচুর ভ্যারাইটি আছে যেটা সারা বিশ্বে পাওয়া যায়, এবং এর যে পুষ্টিগুণ অ্যাভোকাডোর সেটা সম্বন্ধেও জানেন, এবং মার্কেটে এর প্রাইস সম্বন্ধেও কম বেশি সবাই জানেন। তো ব্যাপারটা আজকে ওই নিয়ে বক্তব্যটা নয় বা ওই নিয়ে আলোচনাটা নয়, গাছটিকে আমরা ইন্ডিয়ান ক্লাইমেটে কীভাবে পরিচর্যা করব, তো সেইটা সম্বন্ধেই আজকে একটু বিস্তারিত আলোচনা করব। তো এই গাছটিকে দেখুন, যে টাইমে অ্যাকচুয়ালি আম গাছে মুকুল আসে সেই টাইমেই কিন্তু এই গাছে গ্রোথ আসে এবং ফুল ফলও এই টাইমেও আসে। এইটা আমার 1.5 বছরের একটি হ্যাশ ভ্যারাইটির গাছ। তো গাছটি কত সুন্দর বুসি এবং ছোপালো দেখুন। তো এছাড়াও আমি নর্মাল কিছু বীজের গাছও বসিয়েছি, সেইগুলোও আপনাদের সামনে তুলে ধরব। তো আমার বাগানে মোটামুটি 50-60টা বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, তো কি আরও একটু বেশি হবে। তো আজকে এই যে অ্যাভোকাডো গাছটি, এতে আমি কি খাবার দিয়েছিলাম যার জন্য এত সুন্দর গ্রোথ হয়েছে। এতে আমরা যেরকম আম গাছে নর্মাল বা আমরা টবেও যদি করি নর্মাল হাড়গুঁড়ো, শিংকুচি, নিম খোল, এমনি নর্মাল খোল মিক্সড করে একটি জৈব সার ওর সঙ্গে গোবর দিয়ে, ভার্মি কম্পোস্ট দিয়ে মিক্সড করে সেটাকে 4-5 দিন বেঁধে রেখে দেবেন একটা মুখ বন্ধ করে, যাতে ভালো করে ওটা ওর যে টেম্পারেচারটা যখন মাটিতে আমরা দেবো ওর টেম্পারেচারটা হিট করে মাটিতে গাছের যে শিকড়গুলো থাকে তাদের ড্যামেজ করতে পারে ডাইরেক্ট দিলে। তো সেটা জৈব হোক বা রাসায়নিক সার হোক, আমাদের কিন্তু সেটিকে এইভাবেই পরিচর্যা করতে হবে, এবং সারটাকে সবসময় মিক্সড করে রেখে দিয়ে কিছুদিন তারপরে দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু ফল খুব ভালো পাবে, একটাও গাছ কিন্তু মরবে না। আমরা কী করে থাকি, ডাইরেক্ট গোড়ায় সার দিয়ে তারপরে দেখি গাছটি একটু ঝিমিয়ে যাচ্ছে, সেটা জৈব সার হোক বা রাসায়নিক সার হোক। তার থেকে ভালো হবে যদি আমরা যেরকম আমরা মাটিতে নার্সারিতে যেরকম মাটিতেই আগে সারটার মিশিয়ে আমরা রেখে দিই 2-3 মাস, তারপরে কিন্তু তাতে গাছগুলোকে রিপোর্ট করা হোক বা কাটিং লাগানো হোক, সেইগুলোর মাটি কিন্তু আমরা অনেক দিন আগে যেরকমভাবে রেডি করে রাখি, সেরকমভাবে যে কোনো গাছের ক্ষেত্রেও আমাদের এইরকমভাবে সারটা প্রয়োগ করতে হবে। এবং তার আগে গাছের গোড়াটাকে ভালো করে খোঁচ দিয়ে নিতে হবে, মানে খুঁচে নিতে হবে মাটিটাকে একটু মালচিং করে নিতে হবে, এবং তারপরে সার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে ভালো করে 2-3 বালতি এই ধরনের একটি গাছের জন্য 2-3 বালতি জল দিতে হবে। এবং জল দেওয়ার পরে আপনি আপনার যেসব পাতা আছে বাগানের বা নার্সারিতে বা ধরুন আপনার ছাদ বাগানে যেসব পাতা গাছের পরে সেইগুলো কিন্তু ওর গোড়ায় ভালো করে চাপা দিয়ে দিতে হবে। দিলে কি হবে, ডাইরেক্ট সানলাইটটা পড়বে না এবং ময়েশ্চারটা অনেক দিন থাকবে এবং গাছের গ্রোথ কিন্তু আপনি এই ধরনের পাবেন। তো আশা করছি এটা 2-3 বছরের মধ্যে এতে ফলন এসে যাবে। এবং আরেকটি বীজের গাছ আমি আপনাদের দেখাবো, দেখুন এই একটি বীজের গাছ সেম একই প্রসেসে, এবং কত সুন্দর গ্রোথ দেখুন, এবং এখনও কিন্তু গ্রোথ থাকছে, গ্রোথ আছে এবং গ্রোথ হচ্ছেও দেখুন। এগুলো বীজের গাছ, এখানে একটি আছে, এবং এখানে একটি বীজের গাছ গ্রোথ হয়েছে আবার নতুন, কিন্তু শুট সাজা শুরু করে দিয়েছে। তো এইগুলো বীজের গাছ, এইগুলোতে কী রেজাল্ট হয় এইগুলোও দেখার বিষয় একটা আছে। তো এইখানে হচ্ছে আমার এই যে লং মালবেরি এটা, আর সেটা শর্ট মালবেরি। তো এই গাছগুলোতেও প্রচুর পরিমাণে ফলন হয়েছে, আপনাদের দেখাবো, এবং ফলন হয়ে ফল অলরেডি পাকতেও শুরু করে দিয়েছে, এ দেখতে পাচ্ছেন, এবং সাইজও খুব খারাপ নয়, পেকে পড়ে যাচ্ছে, সাইজও খুব ভালো।
এটা শর্ট মালবেরি এবং এইখানে এইটি আছে লং মালবেরি। লং মালবেরিতেও কিন্তু অ্যাকচুয়ালি ফলন এসে গেছে। এবং আরেকটি অ্যাভোকাডো গাছ আপনাদের আমি দেখাবো, সেইটির গ্রোথ কিন্তু খুবই ভালো। এইখানে যেরকম, এটা আমার অ্যাসেম্বলি বাঁধাবি লেবুর গাছ, এবং আমি খুব হাই ডেন্সিটিতেই গাছ বসিয়েছি। একটি কমলা লেবু গাছ, এখানে টমেটো হয়ে পেকে আছে, এবং এইখানে একটি দেখুন, এটাও কিন্তু অ্যাভোকাডো গাছ, এবং গাছটি কতটা বুঝি দেখুন। তো গাছে ব্রাঞ্চ কাটিংয়ের থ্রু বাড়াতে হবে, যতক্ষণ না এই ধরনের ব্রাঞ্চ আসবে ততক্ষণ কিন্তু আপনি খুব ভালো ফলন পাবেন না। তো এইখানে দেখুন লেবু গাছ, লেবু গাছেও কিন্তু প্রচুর লেবু গাছ আছে এবং ব্যাপক ফলনও হয়েছে বছরে। দেখুন লেবুগুলো এই টাইমে আমার জল দেওয়া হয়ে গেছে এবং তার উপরে আবার বৃষ্টির জল, ওটা আমার এক্সট্রা বোনাস হিসেবে পেয়েছি। তাহলে কিন্তু একটাও লেবু আর ঝরবেও না এবং সাইজও ভালো হবে লেবুর। দেখুন এক্ষুনি থেকে সাইজ দেখুন, এটা হচ্ছে কাগজি লেবু এবং গাঁটে গাঁটে ধরেছে। এবং এখানে পেয়ারা গাছেও ঠিক টাইমেই বৃষ্টিটা হয়েছে, যার ফলে দেখুন শুধু ফুলের কত সুন্দর ফুল এসছে। তো এই ধরনের হার্ড প্রুনিংও করতে হবে গাছকে, সবসময় মায়া করে গাছকে শুধু বাড়তে দিলেই হবে না, তাহলে কিন্তু আপনি খুব বেশি ফল পাবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।